contribution to financial assistance fund এটা হচ্ছে দুর্ঘটনার ক্ষতিপূরণ সংক্রান্ত আর্থিক সহায়তা তহবিলের জন্য এই 1100 টাকা নেওয়া হচ্ছে পরবর্তীতে ট্রাস্টি বোর্ডের কাছে আবেদন করে দুর্ঘটনার ক্ষতিপূরণ আবেদন করা যাবে এই ফিকে ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট বা কন্ট্রিবিউশন টু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফান্ড বলা হয় এটা বাধ্যতামূলক পরিশোধ করতে হবে বিআরটি এর অন্য সকল যানবাহন সেবা নিতে গেলে বিআরটি এর যানবাহন অন্য সকল সেবা নিতে গেলে যেমন ট্যাক্স টোকেন নবায়ন মালিকানা পরিবর্তন রুট পারমিট নবায়ন ফিটনেস নবায়ন এই সেবাগুলো নিতে গেলে এই ফি পরিশোধ করা লাগবে না হলে এই সেবাগুলো নেওয়া যাবে না এখন এই ফিটা কিভাবে পরিশোধ করব আপনি চাইলে এই ফিটা ঘরে বসে পরিশোধ করতে পারেন ঘরে বসে পরিশোধ করতে হলে ডিআরটি এর সেবা বাতায়নে কিভাবে মোটর ভেহিকল বা মোটরযান অ্যাড করবেন বা সংযুক্ত করবেন সেই বিষয়ে আমার একটি ভিডিও আছে আপনি চাইলে আমার চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন অথবা ভিডিও আই বাটনে অ্যাড করে দিয়ে রাখবো আমি হচ্ছে বিআরটি এর সেবা বাতায়ন বিআরটি এর সার্ভিস পোর্টাল ড্যাশবোর্ডে চলে আসছি চলে আসার পর আমার বিআরটি এর সেবা বাতায়নে আমার ভেহিকলটি ট্যাগ করা আছে বা সংযুক্ত বা অ্যাড করা আছে এখন হচ্ছে এই যে মোটরযানের তথ্য এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট এই ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট ফিটা এটা 2023 সালে সেবা বাতায়ন ওয়েবসাইটে অ্যাড করেছে এটা যদি আমি এইখানতে চাই এইখানতেও পরিশোধ করতে পারবো অথবা বিআরটি এর যে সকল ফিগুলো নেয় এনআরবিসি ব্যাংকটা সেই এনআরবিসি ব্যাংকের বিআরটি এ বুথ অথবা এনআরবিসি ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে যেও এই ফিটা আমি প্রদান করতে পারবো আমার যেহেতু ভেহিকলটি অ্যাড করা আছে সেক্ষেত্রে আমি এই যে ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট তারপর লেখা আছে নো ডাটা ফান্ড আরেকটা আছে ফি পরিশোধ করুন এই ফি পরিশোধ করুন বাটনের উপরে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমার ড্যাশবোর্ডে এইরকম একটি দেখাবে কন্ট্রিবিউশন টু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফান্ড ফি পরিশোধের পরিমাণ দেখাচ্ছে 1150 টাকা আমি হচ্ছে ফি জমা বাটনের উপরে ক্লিক করলে আমাকে সরাসরি পেমেন্ট পেজে নিয়ে আসবে পেমেন্ট পেজে নিয়ে আসার পর আমার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারের ডান পাশে একটি বক্স আছে এই বক্সে আমি একটা টিক দিয়ে দেব তারপর এইখানে পেমেন্ট থ্রড থেকে আপনি আপনার পছন্দ মতো একটি পেমেন্ট থ্রড চয়েস করে নেবেন আমি হচ্ছে আমার বর্তমান ব্যালেন্স বিকাশে আছে সেই জন্য আমি হচ্ছে বিকাশ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে এইখানে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে টিক দিবেন টিক দেওয়ার পর আই এগ্রি উইথ দ্য পেমেন্ট ট্রানজাকশন কন্ডিশন এটা এখন লাল রঙের লেখা আছে তখন এটা টিক দেওয়ার পর হয়ে যাবে সবুজ রঙের হয়ে গেল তারপর নিশ্চিত বাটনে ক্লিক করবেন তারপর আপনাকে পেমেন্ট গেটওয়ে নিয়ে আসবে বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ অথবা ব্যাংক পেমেন্ট গেটওয়ে নিয়ে আসবে আসার পর এখানে আপনি বিকাশ নাম্বার দেন নগদ নাম্বার দেন বা ব্যাংক হলে অ্যাকাউন্ট নাম্বার দেন অথবা কার্ড নাম্বার দিয়ে কনফার্ম বাটনে দিয়ে যেভাবে পেমেন্টটা কমপ্লিট করতে হয় পেমেন্ট কমপ্লিট করবেন আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি যেন আরও অনেকে উপকৃত হতে পারে সেই জন্য ভিডিওটি একটি শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো।